হ্যালো বিওর্স কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আমাদের চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম আজকে আমরা কথা বলবো রিয়েলমি সি টোয়েন্টি ফাইভ এস এই ফোনটি কিনে এই ফোনটি কি কি অফার করছে এবং এই বাজেটে এই ফোনটি নেওয়া কেমন হবে তা নিয়েই আলোচনা করব আজকের এই ভিডিওতে সো এই ফোনটির ফুল স্পেসিফিকেশন জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আপনারা দেখছেন সেলিম টেক বিডি ইউটিউব চ্যানেল এবং আপনাদের সাথে আছে আমি সেলিম হোসেন আপনি যদি আমাদের চ্যানেলে চ্যানেলের নতুন হয়ে থাকেন তাহলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিন আমাদের পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার প্রথমে পাওয়ার জন্য চলুন শুরু করা যাক শুরুতেই কথা বলা যাক ফোনটির ডিজাইন এবং বিল কোয়ালিটি নিয়ে ফোনটির ডিজাইন এবং বিল কোয়ালিটি আমার কাছে যথেষ্ট ভালো লেগেছে তবে আসলে রিয়েলমির সি সিরিজের ফোনগুলোর একটু পরিবর্তন আনা দরকার কেননা রিয়েলমির সি সিরিজের যে ডিজাইনগুলো রয়েছে তার প্রত্যেকটি সিরিজই অর্থাৎ সি সিরিজের প্রত্যেকটি ডিজাইনেই একই রকম ডিজাইন করে আসতেছে যার কারণে হয়তো আপনাদের এই ডিজাইনটি ভালো নাও লাগতে পারে কেননা আর আপনারা এর আগেই এই ডিজাইনগুলো দেখতে দেখতে বোরিং হয়ে গেছেন আসলে রিয়েলমির উচিত আসলে তাদের এই সি সিরিজের ফোনগুলোর ডিজাইন একটু উন্নত করা বা এই ডিজাইনটি একটু পরিবর্তন করে নিয়ে আসা রিয়েলমি সি টোয়েন্টি ফাইভ যে ডিজাইনটি করেছিল ঠিক সেম ডিজাইনে করেছে সি টোয়েন্টি ফাইভ এসে ফোনটির ফোনটি ডান পাশে থাকছে পাওয়ার বটন এবং ভলিউম রাখার এবং এর বাম পাশে থাকছে সিম কার্ড চলট এর রেয়ারে থাকছে ট্রিপল ক্যামেরা সেট আপ এবং এই ট্রিপল ক্যামেরার সাথেই থাকছে একটি এলইডি ইডি ফ্ল্যাশ এবং তার কিছুটা নিচেই থাকছে ফিঙ্গারপ্রিন্ট অর্থাৎ এটিতে থাকছে রেয়ার ফিজিক্যাল ফিঙ্গারপ্রিন্ট যা খুবই অসাধারণ এই ডিসপ্লেতে থাকছে একটি এইচডি প্লাসের ওয়াটার ড্রপ যুক্ত। একটি ডিসপ্লে যা আমার কাছে যথেষ্ট ভালো লেগেছে আশা করি আপনাদেরও অনেক ভালো লাগবে ফোনটির থিকনেস হিসেবে থাকছে নাইন পয়েন্ট সিক্স মিলিমিটার তবে এই বাজেটে এই ফোনটির থিকনেস আমার কাছে আসলে ভালো লাগে নাই কেননা এই ফোনটি এই বাজেটে একটু মোটা হয়ে যাচ্ছিল কারণ আপনারা যখন এই ভেরিয়ানটি অর্থাৎ চার জিবি চৌষট্টি জিবি এই ভ্যারিয়ান্টি চোদ্দ হাজার পাঁচশো টাকা দিয়ে নেবেন আমি মনে করি যে আসলে এই থিকনেসটি বা এর যে ওয়েট রয়েছে তা একটু বেশি হয়ে যাচ্ছে কেননা এটিতে থাকছে প্লাস্টিক বডি এবং প্লাস্টিক বিল্ডের একটি ফোন অর্থাৎ পলিকার্বোনেটের ফোন হয় এর ওজন কিন্তু অনেকটাই কম হওয়ার কথা ছিল কিন্তু এই ফোনটিতে তা না হয়ে একটু বেশি হয়ে এই ফোনটির ওয়েট হয়েছে দুইশো গ্রাম তবে এই ফোনটি আসলে ভালো হ্যান্ডফিল পেয়ে যাবেন কেননা এই ফোনটির থিকনেস থাকছে নাইন পয়েন্ট সিক্স মিলিমিটার যদিও এই ফোনটি হবে একটু মোটা তবুও ফোনটি আশা করি আপনাদের হাতে ভালোই মানাবে এবার কথা বলা যাক ফোনটির ডিসপ্লে সেকশন নিয়ে এটিতে থাকছে ডি প্লাসের একটি আইপিএস ডিসপ্লে যেটি কিনা সিক্স পয়েন্ট ফাইভ ইঞ্চির একটি ডিসপ্লে এই ডিসপ্লের সাইজ আমার কাছে যথেষ্ট ভালো লেগেছে কেননা সিক্স পয়েন্ট থেকে সিক্স পয়েন্ট ফাইভ ইঞ্চির যে ডিসপ্লেগুলো আসলে এগুলোই হলো পারফেক্ট ডিসপ্লে এর চেয়ে বড়ো হলে আবার একটু বড়ো হয়ে যায় বা এরসে ছোটো হলে আর একটু ছোটো হয়ে যায় তাই আমি মনে করি যে সিক্স পয়েন্ট থেকে সিক্স পয়েন্ট ফাইভ ইঞ্চির যে ডিসপ্লে আছে সেগুলো আমার কাছে যথেষ্ট ভালো লাগে আপনাদের কাছে কোন সাইজের ডিসপ্লেগুলো ভালো লাগে তা কমেন্ট করে জানাতে ভুলবেন না এটির রেজলিউশন হিসেবে থাকছে ডি প্লাস অর্থাৎ সাতশো বিশ ইন্টু ষোলোশো পিক্সেল রেটিও হিসেবে থাকছে টোয়েন্টি ইস্টু নাইন রেটিও ক্যামেরা এবার কথা বলা যাক এর ক্যামেরা সেকশনে এর ক্যামেরা সেকশনও আমার কাছে যথেষ্ট ভালো লেগেছে কিন্তু এর ক্যামেরার যে ডিজাইন রয়েছে সেটি আমার কাছে মোটেও ভালো লাগে নাই কেননা রিয়েলমির আসলে উচিত তাদের যে ডিজাইনটি আছে এই ডিজাইনটি একটু পরিবর্তন করা অর্থাৎ থ্রি সিরিজের যে ডিজাইন আছে তা একটু পরিবর্তন করে আনা এটিতে থাকছে ট্রিপল ক্যামেরা সেট আপ যার প্রাইমারি ক্যামেরা হিসেবে থাকছে ফোর্টি এইট মেগাপিক্সেলের একটি ওয়াইড ক্যামেরা এবং অন্য দুটি থাকছে টু মেগাপিক্সেল প্লাস টু মেগাপিক্সেল অর্থাৎ একটি ডিপ সেন্সর এবং অন্যটি সেন্সর তবে এই বাজেটে আমার মতে একটি এইট মেগাপিক্সেলের সেন্সর লাগানো উচিত ছিল কেননা এটি যেহেতু পনেরো হাজার টাকার মধ্যে আসলে হয়তো বা তারা টু মেগাপিক্সেলের দুটি ব্যবহার না করে একটি এইট মেগাপিক্সেল ব্যবহার করলে হয়তো এই ফোনটি আরও ভালো হতো এই ফোনটির রেয়ার ক্যামেরা দিয়ে আপনারা ভিডিও রেকর্ডিং করতে পারবেন ফুল এইচডি প্লাসে অর্থাৎ এক হাজার আশি পিক্সেল থার্টি এফপিএসে এবং সিক্সটি এফপিএসে ভিডিও রেকর্ডিং করা যাবে সেলফি ক্যামেরা এর সেলফি ক্যামেরায় থাকছে এইট মেগাপিক্সেলের একটি ওয়াইড ক্যামেরা যেটি কিনা আমার কাছে ভালো লাগছিল কেননা এই ফোনটিতে থাকছে ওয়াটার ডপ নচ আর এই ওয়াটার ডব নটযুক্ত যে ফোনগুলো আছে সেগুলো আমার কাছে অনেক ভালো লাগে আপনাদের কাছে কোন ফোনগুলো ভালো লাগে তা অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না এই সেলফি ক্যামেরা দিয়ে আপনারা ভিডিও রেকর্ডিং করতে পারবেন ফুল এইচডি প্লাসে অর্থাৎ এটি আপনারা ভিডিও রেকর্ডিং করতে পারবেন ফুল এইচডি প্লাস অর্থাৎ এক হাজার আশি পিক্সেল থার্টি এফ প্ল্যাটফর্ম ফোনটি রান করতে যাচ্ছে ইলেভেনে অর্থাৎ ফোনটির অপারেটিং সিস্টেম হিসেবে থাকছে অ্যান্ড্রয়েড ইলেভেন যা আমার কাছে যথেষ্ট ভালো লেগেছে এই ফোনের মেইন চমক যেটি হয়েছে সেটি হলো এর প্রসেসর এটিতে যে প্রসেসরটা থাকছে সেটি হল মিডিয়াটেকের হিরোয়ে টুয়েলভ আর্কিটেকচারের তৈরি একটি গেমিং প্রসেসর এই প্রসেসরটি গেমিংয়ের জন্য যথেষ্ট ভালো এবং এই প্রসেসরগুলো অন্যান্য ফোনে যখন ব্যবহার করেছে আপনারা হয়তো দেখেছেন যে এই প্রসেসরের পারফরম্যান্স অনেক ভালো আশা করি যে এই প্রসেসর যে যে ফোনগুলো আছে বা এই রিয়েলমি সি টোয়েন্টি ফাইভ এস এই ফোনটির যে প্রসেসরটি ব্যবহার করেছে আপনাদের জন্য বেস্ট একটি প্রসেসর বা গেমিং একটি প্রসেসর রিয়েলমি আপনাদের জন্য উপহার দিয়েছে এটির ম্যাক্সিমাম ক্লক স্পিড পেয়ে যাবেন টু হার্স এবার কথা বলা যাক ফোনটির ইন্টারনাল স্টোরেজ এবং র্যাম নিয়ে এই ফোনটি আপনারা আপাতত এই একটি ভেরিয়ান্টে পেয়ে যাবেন সেটি হল চার জিবি চৌষট্টি জিবি পরবর্তীতে আপনারা এটির আরেকটি ভেরিয়ান্ট পেয়ে যাবেন সেটি হলো চার জিবি একশো আঠাশ জিবি এটিতে যে র্যাম থাকছে সেটি হলো এলপি ডিডিআর ফোর এক্সের একটি র্যাম এবং এর স্টোরেজ টাইপ হিসেবে থাকছে ই এম এম সি ফাইভ পয়েন্ট ওয়ান যা মোটামুটি বলা যায় বাজেটের মধ্যে ভালোই অফার করছিলো রিয়েলমি এবার কথা বলা যাক এর ব্যাটারি সেকশনে তবে এর ব্যাটারি সেকশনে এই ফোনটির আরেকটি চমক এটিতে থাকছে সে হাই কোয়ালিটি একটি লিথিয়াম পলিমারের ব্যাটারি যার ক্যাপাসিটি কিনা ছয় হাজার মিলিয়ে এই পজেটে ছয় হাজার মিলিয়ে ব্যাটারি যা আসলে ভালোই ব্যাক পেয়ে যাবেন এই ফোনটি এই ফোনটি চার্জ করার জন্য রয়েছে এইটি নডের একটি ফাইভ চার্জার যেটি কিনা ব্যাটারি অনুযায়ী এর চার্জার আমার কাছে যথেষ্ট ভালো লেগেছে কারণ যেটি যেহেতু এটিতে হাই কোয়ালিটি একটি ব্যাটারি ব্যবহার করেছে সেহেতু এটিতে চার্জ করার জন্য একটু ভালো মানে চার্জার দরকার ছিল যা কিনা তারা এই বক্সের মধ্যেই দিয়ে দিচ্ছে তবে এই ফোনটির দ্রুতই চার্জ হবে এই ফাস্ট চার্জিংয়ের কারণে তবে এই ফোনে বা এই বাজেটে এই ফোনটি আমার কাছে ভালো লেগেছে সবশেষে কথা বলা যাক এই ফোনটির দাম কত হতে পারে এই ফোনটি দুটি ভেরিয়েন্টে লঞ্চ হবে আপনারা হয়তো জানেন একটি হলো চার জিবি চৌষট্টি জিবি যেটি আপাতত কিনা দু এক দিনের মধ্যেই পাওয়া যাবে চার জিবি চৌষট্টি জিবি এই ভেরিয়ান্টির দাম রাখা হয়েছে চোদ্দ হাজার পাঁচশো টাকা এবং পরবর্তীতে যে তারা ভেরিয়ানটি নিয়ে আসবে সেটি হলো চার জিবি একশো আটের জিবি এটির দাম রাখা হয়েছে পনেরো হাজার পাঁচশো টাকা সবি অর্স এই ছিল মূলত আজকের এই রিয়েলমি সি টোয়েন্টি ফাইভ এস এর ফুল স্পেসিফিকেশন ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন কমেন্ট করবেন জানাবেন কেমন হল আর আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ